ভুল করেও এই চারটি খাবার কোনো দিন আপনার খাদ্য তালিকায় রাখবেন না তাহলে মারাত্মক ধরনের রোগ হতে পারে ব্রেনের সমস্যা হতে পারে মাথা ব্যথা হতে পারে পাতলা পায়খানা হতে পারে আপনার হার্টে বিভিন্ন ধরনের সমস্যা সহ বিভিন্ন সমস্যা আপনার শরীরে গড়তে পারে জীবনকে বাঁচানোর জন্য এবং আমরা সুস্থ থাকার জন্য খাবারের উপর আমাদেরকে অনেক বেশি ডিপেন্ডেন্ট হতে হয় এই খাবার যদি ভুল বা অসচেতন খাবার পেটে ঢুকে তাহলেই শুরু হয় আমাদের পেটে জ্বালা যন্ত্রণা দেহের রোগ সুখ বা বিভিন্ন সমস্যা এই ভিডিওতে চারটা ক্ষতিকর খাবার নিয়ে আলোচনা করবো এই খাবারগুলা গুলা কেন খাবেন না কেন আমাদের খাওয়া উচিত নয় বা যদিও আপনি খান তাহলে আপনি কীভাবে এটা খেতে পারেন খেলে আপনার শরীরে কোনো ক্ষতি হবে না এক নম্বর যে খাবারটা রয়েছে সেটা হলো কেসারির ডাল আমরা জানি যে ডালে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে প্রত্যেক দিন আমাদের খাদ্য তালিকায় এই ডাল রাখা গুরুত্বপূর্ণ কিন্তু কেসারির ডাল আমাদের শরীরে কীভাবে ক্ষতি করে সেটা কিন্তু আমরা অনেকেই অসচেতন রয়ে গেছি সেজন্য দেখা যে হুটহাট করে আমাদের শরীরে সমস্যাটা সৃষ্টি হতে পারে কেসারির ডালে বোয়া নামক এক ধরনের অ্যালকালাইন অ্যান্জাম থাকে যা আমাদের নিউরনে টক্সিক তৈরি করে দেয় অনেক সময় দেখবেন এরকম অনেক রুগী রয়েছে যারা হঠাৎ করে সেন্সলেন্স হয়ে যায় হাত পা অবশ্য হয়ে যায় হিস্ট্রি নিয়ে দেখবেন তাদের কোনো ডায়াবেটিস নেই উচ্চ রক্তচাপ নেই কিন্তু তাদের সব রিপোর্টগুলো ভালো থাকার পরও কেন তাদের হাত পা বা সাইড অবশ হয়ে গেল আপনি তাদের সাথে কথা বলে দেখবেন তারা দীর্ঘদিন ধরে ক্যাশারির ডাল খেয়ে যাচ্ছে ক্যাশারির ডালে বোয়া নামক অ্যালকারাইন অ্যামাইনো অ্যাসিড থাকে সেটা আমাদের নিউরনে বাধা সৃষ্টি করে নিউরনে কাজ হচ্ছে আমাদের সারা শরীরে ঠিকঠাক মতনে রক্ত চলাচল করা কিন্তু আমাদের শরীরে যদি ঠিকঠাক মতনে রক্ত চলাচল না করতে পারে কোনো একটা হাতে বা কোনো একটা পায়ে তাহলে দেখা যে এই পাশটা অবশ্য হয়ে যায় বা জিন জিন করে এই বোয়া নামক অ্যালকারাইন অ্যামাইনো অ্যাসিড দেখা যায় যে নিউরোনি জম এক ধরনের রোগ তৈরি করে নিউরনে। সে কারণেই দেখা যায় এই রুগীদের এই হাত পাওয়া অবশ বা এক সাইড অবশ হয়ে যেতে পারে আপনি ডাল খেতে পারেন তবে ডাল খাওয়ার ক্ষেত্রে অবশ্যই ক্যাশাই ডালটা দীর্ঘদিন এবং অতিরিক্ত পরিমাণে খাওয়া যাবে না দুই নম্বর যে খাবারটা আপনি খাবেন না সেটা হচ্ছে আলু অবাক খাওয়ার কিছু নেই কার্বোহাইড্রেট অতিরিক্ত খাওয়া আমাদের শরীরের জন্য ক্ষতিকর এটা আমরা জানি আমরা ভাতও খাচ্ছি আবার আলোও খাচ্ছি ডাবল কার্বোহাইড্রেট আমাদের শরীরে চলে যাচ্ছে এক্ষেত্রে আমাদের ডায়াবেটিস হার্ট অ্যাটাক কোলেস্ট্রলের মাত্রা আমাদের দুজনের মাত্রা বেড়ে যাচ্ছে এছাড়া পুরুষ এবং নারীদের অনেক ধরনের সমস্যা কিন্তু সৃষ্টি হচ্ছে কথা হচ্ছে এটা না কথা হলো যে আমরা তো প্রতিনিয়ত খাবো সেটা যেমন মাছে বাঙালি তেমনই আলু ভাতে বাঙালি হয়ে গেছে সেটা আমরা সকলেই জানি আলোর মূল বিষয় যেটা হচ্ছে যে দীর্ঘদিন আলো সংরক্ষণ করে রাখার পর সে আলো থেকে এক ধরনের বীজ তৈরি হয় চারা গাছ তৈরি হয় এটা আমরা অনেকে জানি অনেক বিক্রেতারা রয়েছে গোডাউনে স্টক করে যখন দাম বাড়ে তখন কিন্তু কেনে বিক্রি করে তাদের ক্ষেত্রে দেখবেন এই চারাগুলা বা বীজগুলা অনেক বড় হয়ে যায় সেইগুলা ভেঙে ধয়ে নতুন করে বিক্রি করে ক্ষেত্রে হচ্ছে আপনাকে সাবধান থাকতে হবে যে আলো দীর্ঘদিন ধরে সংরক্ষণ করা হয়েছে যে আলো থেকে চারা তৈরি হয়েছে সে আলো কখনো খাবেন না কারণ এই আলো যে চারা তৈরি হয়েছে সে চারাগাছের চারদিকে দেখবেন এক ধরনের বা লাল রঙের এক ধরনের আবরণ সৃষ্টি হয় লাল রঙের একটা কাবার সৃষ্টি হয়ে থাকে এই কাবারটা হচ্ছে মূলত আমাদের সমস্যা করে চারা যুক্ত আলোতে গ্লাইকোয়েল খেলাই থাকে আর এই গ্লাইকোয়েল খেলায় আমাদের ডায়রিয়া করতে পারে অনেক বেশি মাথা ব্যথা করতে পারে সাথে হচ্ছে আপনার เป็ดบตาเป็ดผ้า অনেক বেশি অজ্ঞান হয়ে পারেন বা অসেন্সেস হয়ে যেতে পারেন এ ধরনের সমস্যা কিন্তু সৃষ্টি করে থাকে নম্বর যে খাবারটা রয়েছে সেটা হচ্ছে কাজুবাদাম কাজুবাদাম সম্পর্কে আমরা সকলেই জানি ওমেগা মেগা থ্রি রয়েছে এবং প্রচুর এনার্জি দেয় আমাদের শরীরের জন্য খুবই উপকারে কিন্তু কাজুবাদাম খাওয়ার ক্ষেত্রে দুইটা দিক লক্ষ্য রাখতে হবে একটা হচ্ছে কাঁচা কাজুবাদাম খাওয়া যাবে না দ্বিতীয় হচ্ছে যে কাজুবাদাম খেতে অনেক বেশি তেতো লাগে সেই কাজুবাদামগুলো খাওয়া যাবে না কারণ কাঁচা এবং যে কাজুবাদামগুলো খেতে তেতো লাগে সে ধরনের কাজুবাদাম আমাদের শরীরে অনেক বেশি ক্ষতি করে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখার ফলে এই সমস্যাটা অনেক বেশি হয়ে থাকে সায়ানোজেনিক গ্লাইকোসাইট রয়েছে এই কাঁচা বা তেতু লাগে এই ধরনের কাজুবাদামে এই ধরনের কাঁচা বা তেতু লাগে সায়ানোজেনিক থাকার কারণে দেখা যায় যে আমাদের শরীরে রক্তে পয়জন তৈরি করতে পারে এই ধরনের খাবার থেকে অবশ্যই আপনাকে বেরিয়ে আসতে হবে চার নম্বর এবং লাস্ট হচ্ছে মটরশুঁটি এবং সিমের বিচি এই মটরশুঁটি এবং সিমের বিচি বাংলাদেশ সহ মধ্যপ্রাচ্যের সবগুলা কান্ট্রিতে অনেক বেশি পপুলার সবাই খেয়ে থাকে পছন্দের একটা খাবার সেটা তরিতরকারি বা এমনিতেও বেঁচে খেয়ে থাকে মূল কথা হচ্ছে মটরশুটি বা সিমের বিচি আমাদের শরীরের জন্য খুবই দরকারি খুবই উপকারী কিন্তু এই মটরশুঁটি বা সিমের বেজিতে কিছু উপাদান রয়েছে খারাপ উপাদান যা আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকারক ফ্লাই টু হ্যামাগ্লুটানিক নামে এক ধরনের উপাদান রয়েছে যা আমাদের শরীরে পজন তৈরি করতে পারে এ ধরনের খাবার যদি আপনি খেতে চান তাহলে দুইটা উপায় খেতে হবে এক নম্বর হচ্ছে অবশ্যই পনেরো মিনিট পানিতে ভিজিয়ে রাখতে হবে দ্বিতীয় হচ্ছে আপনাকে অতিরিক্ত তাপমাত্রায় দশ থেকে পনেরো মিনিট আপনাকে তাপ দিয়ে সেই খাবারটা আপনাকে খেতে হবে এই যে চারটি খাবার আপনাকে নিষেধ করলাম এই চারটি খাবার অবশ্যই সচেতনভাবে খেতে হবে এবং এই চারটি খাবার কোনোভাবে যেন ভুলভাবে অসচেতনভাবে আপনার শরীরে না ঢোকে তাহলে আপনার অনেক ধরনের মারাত্মক রোগ সহ আপনি অসুস্থ অস্বস্তি হতে পারেন আপনি জানান এবং আপনার ফ্যামিলি মেম্বার আশেপাশে বন্ধুবান্ধব সকলকে জানানোর চেষ্টা করুন অবশ্যই ভিডিওটা শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন অবশ্যই ভিডিওটা অনেক বেশি শেয়ার করে দিবেন এবং ইনবক্স করে আপনার মতামত জানাতে পারেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন